আজকে আমাদের সরকারের সমস্ত অফিসারদের সাথে মিটিং হলো খুব ভালো মিটিং হয়েছে সেটা একটা ব্রিফিং আপনাদের কাছে পৌঁছে যাবে আর আমি আপনাদের একটা কথা বলি যে যেহেতু হিট ওয়েভটা চলছে এবং আমরা ইম্পিউড পেয়েছি ফ্রম মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট যে গরম এখনও খুব থাকবে গরম তাপ তাই বাচ্চাদের ছুটি যেটা ছিল পাঁচ সাত খোলার সেটাকে আমরা গভর্নমেন্ট অ্যান্ড প্রাইভেট স্কুলকে এখন স্কুল খুলবে পনেরোই জুন থার্স্ট ডে ইন প্লেস অফ ফিফথ অ্যান্ড সেভেন্থ জুন ঠিক আছে পাঁচ এবং সাতই জুনের পরিবর্তে স্টেট গভর্নমেন্ট স্কুল অ্যান্ড দ্য প্রাইভেট স্কুল আওয়ার অ্যাপিল টু রিওপেন অন ফিফটিন্থ অফ জুন বুঝাতে পেরেছি সাত দিন ছুরিটা বাড়ানো হলো দশ দিন এক মিনিটের মধ্যেই প্রেসমিট শেষ নয়া রেকর্ড রাজ্যের মুখ্যমন্ত্রীর প্রিয় দর্শক আমি শরিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ দর্শক আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা প্রেসমিট করেছিলেন কিন্তু তার যে ডিউরেশন সেটা দেখছি আটান্ন সেকেন্ড এলেন দাঁড়িয়ে দাঁড়িয়ে জাস্ট একটা একটা ঘোষণা করলেন এবং তারপর চলে গেলেন কোনো প্রশ্ন নিলেন না মানে তার জীবনে এত ছোট এত শর্ট ইন্টারভিউ আমি কিন্তু কখনো দেখিনি তিনি অনেক বেশি কথা বলেন অনেক বেশি বেশি কথা বলেন কোনো একটা বিষয় নিয়ে বলতে শুরু করলে আর অনেক বিষয়ে কথা বলতে শুরু করে দেন তো সেখানে আজকে একটা প্রেসমিট করেছেন নবান্নে জাস্ট এই আটান্ন সেকেন্ডের এক মিনিটেরও কম জাস্ট একটা ঘোষণা ছুটি বাড়ছে এটা বলেই চলে গেলেন মানে মানে এলেন দাঁড়িয়ে দাঁড়িয়ে বললেন আবার হাঁটতে হাঁটতে চলে গেলেন বসলেনও না বেশি কিছু কথা বললেন না কোনো প্রশ্ন নিলেন না চলে গেলেন বললেন যে যারা সরকারি কর্মচারী তাদের একটা অংশের সঙ্গে বৈঠক হয়েছে তার একটা ব্রিফ চলে যাবে কেন চলে যাবে আপনি তো বলতে পারতেন কি হলো আলোচনা তাদের ডিএ তাদের যেসব আর কি দাবি সেই সব নিয়ে কি আলোচনা হলো একটু বলতে পারতেন যারা ওখানে সাংবাদিক ছিলেন তারাও হয়তো কিছু প্রশ্ন করতেন আর কোনো কিছু নিয়ে বইটা হলে আপনি তো আগবাড়িয়ে সব বলেন ব্রিফ চলে যাবে ওই লিখিত প্রেস বিবৃতি বলে এ আবার কি মুখ্যমন্ত্রী আপনি সবেতেই বলেন আধ ঘন্টা এক ঘন্টা ধরে প্রেসপিট করেন নবান্নে বসে এটা নবান্ন একটা সরকারি কার্যালয় সেখান সেখানে বসেই আপনি কত পলিটিক্যাল কথা বলেন আর আপনার আজকে কি হলো একেবারে এলেন দাঁড়িয়ে দাঁড়িয়েই মাইক উঁচু করে ঘোষণা করলেন তারপর আবার চলে গেলেন এক মিনিটের মধ্যে কি হলো চোখ মুখ দেখে তো যেটা মনে হচ্ছে যে মুডটা মনে হয় ভালো নয় দর্শক বলতে পারবেন কি হলো বিষয়টা আর আমি সেই সঙ্গে আরও একটা বিষয় দেখাবো আমি এই ছুটির বিষয়ে পরে ব্যাখ্যাতে আসব আমি আজকে দর্শক আরও একটা প্রোগ্রাম দেখছিলাম একটা প্রতিবাদ কর্মসূচি যেটা আর কি দিল্লিতে কুস্তিগিরদেরকে নিয়ে যেটা আর কি হচ্ছে সেটা নিয়ে একটা প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন এখানকার যারা ক্রীড়া ব্যক্তিত্ব তাদেরকে নিয়ে আমি দর্শক দেখাবো সেখানকার কিছুটা ভিজুয়াল দেখুন যারা স্পোর্টস যারা আমাদের আর কি ব্যক্তিত্ব তাদের কয়েকজনকে নিয়ে আজকে একটা উই ওয়ান্ট জাস্টিস এইসব নিয়ে একটা আর কি র্যালি করেছেন আমি প্রথমত যেটা বলবো দর্শক যে এই যেসব ব্যক্তিত্ব তারা কোথায় থাকেন যখন রাজ্যে এত দুর্নীতির বিষয়ে খবর সামনে আসছে হ্যাঁ তো সেখানে তাদের কখনো মনে জাগেনি যে এটা নিয়ে একটা প্রতিবাদ করা উচিত উই ওয়ান্ট জাস্ট জাস্টিস কখনো জাগেনি যদিও যাদেরকে আপনারা দেখতে পাচ্ছেন সব ওই ফুল মুখো সব ওই হচ্ছে হচ্ছেন জোড়াফুল মুখো স্পোর্টস ব্যক্তিত্ব এই সব বলেটার লাভ নেই ভাই সব হচ্ছেন জোড়া ফুল মুখো জোড়া জোড়া ফুলের যেদিকে লাভ সেদিকে তারা যান গরজাতে বর্ষাতে তো যাই হোক দর্শক ওটা তো হলো একটা কথা কিন্তু এখানেও আমি লক্ষ্য করছিলাম দর্শক যেটা বলছিলাম যে মুখ্যমন্ত্রীর বডি ল্যাঙ্গুয়েজ চোখ মুখ ভালো লাগছে না দর্শক মানে আগের মতো লাগছে না অনেকটাই সেই মুড অফ মুড অফ কথা বলছেন সব ঠিক আছে কিন্তু মাঝে মধ্যে যেন ডিসকানেক্ট হয়ে যাচ্ছেন মানে আনমোনা হয়ে যাচ্ছেন চোখ মুখ বডি ল্যাঙ্গুয়েজ কিন্তু খুব একটা পজিটিভ নয় একটু আনমনা যেন মনে হচ্ছেন মানে মনে হচ্ছে যে কিছু একটা ভাবছেন কিছু একটা ভাবাচ্ছে কিছু একটা চিন্তায় ফেলে দিচ্ছে দর্শক এটা কিন্তু আমার দেখে মনে হয় মানে ওখানে তো যা দেখেছি দর্শক সেটা তো দেখলেনি এটাতে আরও বেশি বেশি করে প্রকাট হয়েছে এটা একটা প্রতিবাদ কর্মসূচি বিভিন্ন ক্ষেত্রে যখন কোনো প্রতিবাদ কর্মসূচি পালন করে থাকেন তখন তার যা গর্জন তার যা চোখ মুখ আমরা দেখি আজকে কিন্তু মানে দেখিনি যেন মনে হচ্ছে যে কোনো কোনো যেন একটা শোকে রয়েছেন তার মধ্যে এখানে এসে একটা প্রোগ্রাম করতে হচ্ছে জাস্ট একটা সৌজন্যের বিষয়ে হতো এসে এসেছি মানে এরকম টাইপের লাগছিল। আবার নাকি কি কালকে নাকি হবে মিছিল ফিচিলে সেটাও বলেছেন তো যাই হোক বডি ল্যাঙ্গুয়েজ কিন্তু চোখ মুখ কিন্তু আজকে খুব একটা ভালো ছিল না দর্শক যাই না ব্যাপারটা কি আপনারা জানলে বলবেন এবার দর্শক আমি যেটা বলতে চাই এই যে ছুটি ঘোষণা আবারও করে দিলেন যে আবারও ছুটিয়ে বাড়ছে কারণটা দেখালেন যে আবহাওয়া দপ্তর থেকে নাকি জানতে পেরেছেন যে আরও সব গরম টরম বাড়বে লু হবে ইত্যাদি বিষয় তো সেই জন্য ছুটি বাড়ছে পাঁচ এবং সাত এই দুটো ডেট থেকে প্রাইমারি এবং হাই স্কুলের খোলার কথা ছিল তো সেটা এখন খুলছে না পনেরোই জুন পনেরোই জুন পর্যন্ত ছুটি বাড়িয়ে দেওয়া হয়েছে এবং সরকারি যেসব স্কুল প্রতিষ্ঠান রয়েছে সেখানে তো ছুটি হবেই তার সঙ্গে আবার বেসরকারি যেসব প্রতিষ্ঠান তাদেরকেও আবার অ্যাপিল করলেন যে আপনারাও আপনারাও বন্ধ রাখবেন মানে আবারও সেই ছুটি 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 এখন দর্শক উনি বললেন যে গরম গরম বেড়েছে সেই জন্য ছুটি এখন প্রশ্ন দর্শক সত্যি কি এটাই সত্যি কি গরমের জন্য ছুটি আর আর কতদিন গরমের জন্য ছুটি হবে আগে ছুটি হয়েছে মাঝখানে যে ছুটিটা দেওয়ার কথা সেটাকে আগিয়ে নিয়ে গিয়ে করা হয়েছে আবার এখন বলা হচ্ছে গরমের ছুটি তাহলে পড়াশোনাটা কবে হবে কিন্তু ছুটি 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 ছুটির স্কুল সব কিছু ছুটি হয়ে গেল আর কবে পড়াশোনা হবে আমি দর্শক আপনাদেরকে অনেকগুলো উদাহরণ দিয়ে দেখিয়েছি পড়াশোনার মান কোন জায়গাতে নেমে যাচ্ছে সরকারি স্কুলে গার্জেনরা তারা ভরসা করতে পারছেন না ছেলেমেয়েদেরকে বাধ্য হচ্ছেন বেসরকারি স্কুলে নিয়ে যেতে আদার্স বোর্ডের এবং এটাও আপনাদেরকে দর্শক দেখিয়েছি খবরের মাধ্যমে যে জয়েন্ট এন্ট্রান্স যে এক্সাম যেটা ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে নেওয়া হয়ে থাকে সেখানকার যে রেজাল্ট আমরা দেখলাম টপ টেন সেরা দশে এই বেঙ্গল বোর্ডের এই সরকারের যে বোর্ড রয়েছে শিক্ষা ডিপার্টমেন্টের সেই বোর্ডের টপ টেনের মধ্যে মাত্র তিনজন বাকি সব আদার্স বোর্ডের সব আদার্স বোর্ডের তার মানে নাকি তার মানে শিক্ষাগত মান যেটা সেটা দিনের দিন নিচের দিকে নেমে যাচ্ছে তো নামছে কেন সেটাও তো বুঝতে হবে কেন নামছে কারণ যেভাবে এখানে পঠন পাঠন হতো সেসব এখন আর হচ্ছে না শুধু ছুটি 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 আর সস্তা রাজনীতি করার জন্য কিছু পদক্ষেপ ঘোষণা করা হয়েছে ট্যাপ দেওয়া হয়েছে আর ট্যাপ দিয়ে কী হবে অনলাইনের যে একটা ক্লাস হবে তার স্কুলে স্কুলে কানেকশান নেই তো ট্যাব দিয়ে কি হবে ওই ট্যাপ ফোন দিয়ে আরও সর্বনাশ হয়ে যাচ্ছে ওরা কে বলছেন সুতরাং যে জায়গাগুলোতে ঠিক করা উচিত ভালো ভালো মান করার জন্য পড়াশোনা সেগুলোকে করা হচ্ছে না নানান অচিলা কারণ দেখিয়ে ছুটি ঘোষণা করে দেওয়া হচ্ছে আর আবার উনি বলেছেন একটি জায়গাতে যে আমি বলেছি নাম্বার সব বাড়িয়ে দাও বাড়িয়ে দাও যারা আর কি দেখছেন খাতা তারা নাম্বার বাড়িয়েও দিচ্ছেন নাম্বার প্রচুর পেয়ে যাচ্ছে এখানকার ছেলেমেয়েরা কিন্তু যখনই অল ইন্ডিয়া লেভেলে যখন কোনো একটা প্রতিযোগিতা হচ্ছে সেখানে ধপাস সেখানে ধপাস এখানে প্রচুর মেরিট লিস্টে প্রচুর নাম্বার সেরা দশে একেবারে দেড়শো দুশো ঢুকে পড়ছে কিন্তু যখনই দেখা যাচ্ছে অল ইন্ডিয়া লেভেলে কোনো কম্পিটিশান হচ্ছে সেখানে ধবাস সেখানে সেরা দশে আর বাংলার ছেলেমেয়েরা সেইভাবে জায়গা পাচ্ছে না কারণটা কি কারণটা হচ্ছে মান নেমে গেছে পড়াশোনার তো মান তো নামবে যদি এরপরেও ছুটি হয় আমি জানি না বেসরকারি স্কুলগুলো কি করবে বেসরকারি স্কুলগুলোর একটা সুবিধা আছে যদি সরকারের এখন সরকার বলছে অনেক সময় মানতেও বাধ্য না মানলে আবার অন্য কিছু যদি আবার বলে কিন্তু সেটা করলেও বেসরকারি স্কুলবোর্ডের একটা পরিকাঠামো রয়েছে তারা কিন্তু বাড়িতে বসিয়েও ক্লাস চালাতে পারে অনলাইন সিস্টেম তারা তাদের কিন্তু ভীষণ অ্যাক্টিভ তাদের সেই পরিকাঠামো রয়েছে তো স্কুল বন্ধ হলেও অনলাইন ক্লাস চলবে তারপরে তার মানে তাদের পঠন পাঠন এগিয়ে যাবে আর বাংলা বেঙ্গল বোর্ডের ছেলেমেয়েরা ওই বাড়িতে বসে বসে গরমের প্রচণ্ড গরম বলেছেন দিদিমণি পাখা পাখার তলায় তারা বসে থাকবে কি হবে ওই বসে হাওয়া খাওয়া হবে শরীরকে ঠান্ডা রাখার চেষ্টা হবে কিন্তু পড়াশোনা উচ্ছন্ন যাবে উচ্ছুটি যাবে আর এই যদি এইভাবে চলে আর কয়েকটা বছর একেবারে সারে সর্বনাশ শুধু সর্বনাশ না সারে সর্বনাশ হয়ে যাবে তবে দর্শক আমি যে কথাটা বলতে চাই আচ্ছা এই ছুটি ছুটিটা কি সত্যি ওই গরমের জন্য দর্শক আপনাদের কি মনে হয় সত্যি কি গরমের জন্য নাকি ভাইপোর এখন নবজোয়ার চলছে নবজোয়ার কর্মসূচি যাতে সেটা মানে ঠিক মতো করে শেষ হয় তার জন্য কারণ দর্শক আমরা একটা খবর দেখেছিলাম বাঁকুড়ার বিষ্ণুপুরে বিষ্ণুপুর কলেজের পরীক্ষা বন্ধ হয়ে গিয়েছিল মানে এই অভিষেক ব্যানার্জির নবজ্বরের জন্য কারণটা কী কারণ অভিষেক ব্যানার্জির নবজ্বরের জন্য যে পুলিশ আনা হচ্ছে বিভিন্ন জেলা থেকে তাদেরকে রাখার জন্য ওই কলেজের ব্যবস্থা করা হয়েছিল তো যেহেতু প্রোগ্রাম আছে কলেজে পুলিশের লোকজন থাকবেন তার ব্যবস্থা করা হয়েছে আবার পরীক্ষা কীসের পরীক্ষা বন্ধ যখন ওটা শুনেছিলাম দর্শক আমার ধারণা নিশ্চয়ই আরও স্কুল আরও কলেজে নিশ্চয়ই এরকম ব্যবস্থা করা হয়েছে কারণ কারণ এখনও তো বাকি রয়েছে অভিষেক ব্যানার্জির প্রোগ্রামের অংশ এখনও তো সব শেষ হয়নি তাহলে এখন যদি স্কুল এইসবগুলো খুলে দেওয়া হয় আর যদি খুলে দেওয়ার পরেও যদি কোনো ক্লাস না হয় যদি ছুটি দিতে হয় তখন আবারও প্রশ্ন উঠতে পারে যে আবারও তাহলে বন্ধ হয়ে গেল পরীক্ষা বন্ধ ক্লাস বন্ধ অভিষেক ব্যানার্জির প্রোগ্রামের জন্য আমি দর্শক জানি না সেই কারণেই কৌশলে কি না যে এরকম একটা চেষ্টা চলো পুরোপুরি ছুটি দিয়ে দাও আগে অভিষেক ব্যানার্জির প্রোগ্রামগুলো শেষ হয়ে যাক মোটামুটি শেষের দিকে চলে আসুক শেষ না হলেও শেষের দিকে চলে আসুক তারপর স্কুল খুলতে বলবো মানে আগে অভিষেক ব্যানার্জির প্রোগ্রাম যদি এটা সত্যি হয়ে থাকে অভিষেক ব্যানার্জির মানে জনজোয়ার যে কি আছে ওইটা ওইটা অন থাকবে কিন্তু পাঠশালা বন্ধ থাকবে পাঠশালা বন্ধ আগে শুনতাম না সেই কোভিডের সময় পাঠশালা বন্ধ কিন্তু পানশালা খোলা মদের দোকান খোলা থাকতো তো এখন দেখছি পাঠশালা বন্ধ কিন্তু অভিষেক ব্যানার্জির এই গরম এই এত কিছু তার মধ্যেও তার যে জনজোয়ার যে কর্মসূচি তার রাস্তা খোলা সেটা হবে কিন্তু পাঠশালা বন্ধ কারণ ওখানে গরমের ব্যাপার তো বাচ্চারা গরমে কষ্ট পাবে আমি দর্শক আগেই বলেছি গরম কি আগে ছিল না আমরা পড়াশোনা করিনি গরমে গরমে ছুটি হতো গরমের ছুটি হতো হোমওয়ার্ক দেওয়া হতো তিরিশ দিন যতদিন ছুটি থাকতো এত 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 পাতা খা হাতের লেখা দেড়শোটা অঙ্ক এরম ছিল না গরমে হতো ছুটির শেষ হয়ে যাবে জানতাম যে অমুক অমক দিনের ছুটি শেষ হবে আমাদেরকে সব খাতা জমা করতে হবে সেইভাবে আমরা রেডি হতাম যখন প্রচণ্ড গরম তখন সকালে স্কুল হতো কিন্তু পড়াশোনারা হতো এ তো ছেলেরা কবে স্কুল যাবে তাই তো ভুলে যাচ্ছে কবে ছুটি পড়েছে দফায় দফায় ছুটি বাড়ছে আবারও ছুটি বাড়ছে এবার তো মনে হয় স্কুল চিনতে পারবে না ছেলেরা যে কোন কোনটা কোন স্কুলে এসছিলাম এখন আমার পাশাপাশি সব অনেক স্কুল বেসরকারি গজে উঠছে মানে এবার তো স্কুল চিনতে পারবে না ক্লাস চিনতে পারবে না ছেলেরা আমি দর্শক এমনি বলছি কথাটা কিন্তু পরিস্থিতি তো এদিকেই মানে সেই দিকেই তো এগোচ্ছে এটা কী চলছে তাহলে কি ওটাই দর্শক আপনাদের কি মনে হয় ওই ভাইপো প্রোগ্রামটা শেষ যাতে হয়ে যায় নির্বিঘ্নে স্কুল কলেজগুলোতে যাতে করে আর কি ওই পুলিশদেরকে থাকার ব্যবস্থা করা যায় বা তার প্রোগ্রামে আরও লোকজন স্কুল স্কুল খোলা থাকলে তো আবার সবার ভিড় করানো যাবে যাবে না অনেকে তো আবার সেদিকে ব্যস্ত থাকবেন কারণ তাদের বিভিন্ন সেল রয়েছে শিক্ষক সেল এই সেল সেই সেল তাদেরকে হয়তো কাজে লাগানো হচ্ছে যাতে করে ভিড়টা বাড়ানো যায় আমার দর্শক জানি না আমার কোথাও মনে হচ্ছে যে এ ছুটি গরম বৃদ্ধির জন্য ছুটি নয় এ ছুটি হচ্ছে অভিষেক ব্যানার্জির প্রোগ্রামটাকে তাদের মতে আর কি সফল করার জন্য এবং শেষ করার জন্য এই এই ছুটি বৃদ্ধি দর্শক আমার যেন কোথাও মনে হচ্ছে যদি আপনাদের মনে হয় বলবেন যদি বলেন যে না সত্যি গর্বের জন্য সেটাও বলবেন অবশ্যই দর্শক বলবেন কমেন্ট আর কেমন মুড দেখছেন সেটাও দর্শক বলবেন এবং নজর রাখবেন আরামবাগে